কাঁচা মাটির রাস্তা, অল্প বৃষ্টিতে হয় বেহাল দশা, স্কুল পৌঁছতে দেরি হয় ওদের, কাদায় সাইকেল আটকে যায়, প্রশাসনকে দীর্ঘদিন জানিয়েও লাভ হয়নি, শেষমেশ বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা ও কাঁটা দরজা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দাসপুর নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা প্রাণকৃষ্ণ হাই স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সীমানা গ্রাম লাগোয়া গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা, অবস্থা একেবারেই বেহাল। কাঁচা মাটির রাস্তা হওয়ায় অল্প বৃষ্টিতে কাদায় পরিণত হয়। সেই রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল হওয়ার কারণে গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও মেরামত হয়নি। সেই কারণে এই দিন সবুজ সাথী সাইকেলকে রাস্তায় ফেলে ছাত্রছাত্রীরা সীমানা এলাকায় পথ অবরোধ শুরু করে। রাস্তা প্রচন্ড কাদা, তাই জন্য আমরা ভালো রাস্তার দরকার। আর এই ছোট ছোট ভাই বোনেরা এই বড় সাইকেল কাঁধে করে নিয়ে যেতে পারবেনি, আমাদেরকে আমরা একটু যাতে তাদের দিকে ভালো ব্যবস্থা করে দিতে পারি আমরা এই অনুরোধ করছি। আর এটা যাতে ভালো রাস্তা এই মাসের মধ্যে যাতে রাস্তাটা ভালো হয় তার জন্য আমরা এই পথটা অবরোধ করেছি। সাইকেল নিয়ে তোমরা যেতে পারো স্কুলে? না, আমরা যেতে পারিনি, আমাদের ওইদিকে প্রচন্ড কাদা, তার কারণে আমরা কোনো স্কুলকে যেতে পারছি না। তুমি কি চাইছো? আমি চাইছি পোল রাস্তাঘাট পুরো সম্পূর্ণভাবে বাগানো হোক, এবং এই রাস্তা দিয়ে যাতে যেতে পারে সেরকম আমরা চাই। আমাদের নতুন রাস্তা দরকার, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তোমরা পথ অবরোধ করেছো কেন? আমাদের স্কুল যাওয়ার রাস্তা খারাপ, আমরা যেতে পারছি না, সবাই পড়ে যাচ্ছে কাদাতে, তাই আমাদের রাস্তা চাই, এই জন্য আমরা অবরোধ করছি। তোমরা কি এর আগে প্রশাসনকে জানিয়েছিলে? অনেকবার। প্রশাসনের দিক থেকে কোন রকম তোমরা কতদিনের মধ্যে সমাধান চাও? ওটা আমরা সরকারের ভাবনা চিন্তা, আমাদের যেটা সব জায়গায় দেওয়া হচ্ছে একসঙ্গে তো সব কিছু করা যাবে না, আমরা চেষ্টা করছি দ্রুত করার জন্য যতটা সম্ভব আমরা করব। ওইটা রাজনীতির গণ্ডগোলই করছে, কিন্তু নারাজলে তো কোথাও রাস্তা সেরকম খারাপ নেই, তো সেটা একটা আধটা খারাপ হবে, এই যে অতিরিক্ত গাড়ি চললে রাস্তা বর্ষায় খারাপ হয়, সব জায়গায় যতই নতুন রাস্তা গাড়ি খারাপ হয়, সেটা যদি আন্দোলন করে সেটা সরকারেরও দোষ নেই, আমাদেরও দোষ নেই।